এমন একটি প্রেক্ষাপটে আমরা আজকে মিলিত হয়েছি এক মাস পরে আমাকে মান্না ভাই জিজ্ঞেস করতেছিল কেমন আছেন আমি বলছি এক মাস তিন দিন আগে থেকে তো ভালো আছি এক মাস তিন দিন আগে যা ছিলাম তার থেকে তো অনেক ভালো আছি আজকে আসলে তো এক মাস তিন দিন আগে তো আমি জেলের মধ্যেই আছি তখন আজকে ঘুম থেকে উঠে হঠাৎ করে কেন জানি মনে হচ্ছে আমি কি এখন জেলে আছি কিনা আমি চারিদিকে তাকিয়ে দেখছি আমার একটা রশি ছিল ওখানে আমার টাউল টাউল সব ঝুলতো প্যান্ট ট্যান্ট আমি আবার ওগুলো আছে কিনে দেখতেছি তখন ভাবলাম না আমি তো আমার বেডরুমে আছি আমার বাসায় আছি এইরকম একটা দুঃস্বপ্নের সময় আমরা সবাই কাটিয়েছি যার যার অবস্থান থেকে আমরা সবাই গত পনেরো ষোলো সতেরো বৎসর আসলে তো এটা শুরু হয়েছে সতেরো বছর এই ওয়ান ইলেভেনের প্রেতাক্তা তার পনেরো বছর পরে এটা আরও অব্যাহতভাবে ছিল আমাদের আমাদের যে সাফারিং এটা সতেরো বছরের সাফারিং সেই যে শুরু হয়েছে শেখ হাসিনা এটাকে আরও একটি উন্নত মানে নিয়ে গেছে ওয়ান ইলেভেনের যে জেল জুলুম নির্মমতা শেখ হাসিনা সেটাকে অন্য লেভেলে নিয়ে গেছে আজকে আমাদের যেটা করণীয় যেটা এত স্যাক্রিফাইসের পরে আমরা আজকে স্বাধীন দেশ পেয়েছি একটি মুক্ত দেশ পেয়েছি একটি মুক্ত আবহাওয়ায় কথা বলতে পারছি এবং কারো কোনো সংখ্যা নাই সাংবাদিকদেরও সংখ্যা নাই আমাদেরও কোনো সংখ্যা নাই কারও কোনো সংখ্যা নাই তো এটা যদি ধরে রাখতে হয় এখন আমাদের বিষয়টা কি আমরা কেন আলোচনা করছি এই যে মুক্ত বাংলাদেশ পেয়েছি এটাকে তো আমাদের ধরে রাখতে হবে এই যে নূতন বাংলাদেশ পেয়েছি শেখ হাসিনা পলায়নের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে সেটা আমাদেরকে বুঝতে হবে সেই মনোজগত কিন্তু আগের মনোজগতে নাই এই মনোজগত হচ্ছে বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় পরিপূর্ণভাবে মাঝখানে কিছু থাকতে পারবে না দাঁড়ি কমা কিছু নাই প্রথমে যারা জীবন দিয়েছে যারা রক্ত দিয়েছে যারা পঙ্গ হয়েছে যারা গুম হয়েছে যারা চাকরি হারিয়েছে যারা ব্যবসা হারিয়েছে যারা বাড়ি করে থাকতে পারে নাই যারা ধান খেতে থেকেছে বেরিবাদে থেকেছে আমি বলতে গেলে এগুলো শেষ হবে না তাদের প্রতি অবনত মস্তকে আমি সম্মান জানাচ্ছি তাদের রক্তের দানে তাদের স্যাক্রিফাইসের কারণে আজকে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি সবশেষে আমাদের এক মাসের ছাত্র জনতার আন্দোলন এটার একটি সফল পরিসমাপ্তি ঘটেছে সবার প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভালোবাসা জানানো ছাড়া আমাদের আর কিছু করার নাই এই মুহূর্তে